গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী, আজকে কটা বাজে বলো তো? এখন বাজে 8:30। আমার আর কি ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সকাল সকাল স্নানও হয়ে গেছে। আর কি বলো তো, এত তাড়াতাড়ি কেন করছি? কারণ আজকে তো শনিবার, আজকে মেয়েকে স্কুলে দিতে হবে। আর আমি অলরেডি রেডি হয়ে গেছি, কারণ কি রান্না টান্না কমপ্লিট করে মেয়েকে রেডি করিয়ে নিয়ে তারপরে হুটোপাটা করে দৌড়াতে হবে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো ঠিক আছে, এই যে দেখো সকাল সকাল কী কী বাজার নিয়ে আসে তোমাদের দাদাভাই। এই যে এটা হচ্ছে কলা নিয়ে আসছে, ছোটো মেয়ে কলা খেতে খুব পছন্দ করে। আর আর কি নিয়ে আসছে বলো তো? এই যে আম নিয়ে আসছে, তার সাথে আপেল নিয়ে আসছে। এই যে কারণ আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে মানে ফলটা খেতেই বেশি ভালোবাসে। আর বাজার নিয়ে আসছে, এই যে কোয়াশ নিয়ে আসছে, তারপরে কুমড়ো, আর হচ্ছে দাঁড়া দেখাই, এই যে করলা নিয়ে আসছে, তারপরে কাঁকরোল নিয়ে আসছে, তার সাথে করে লেবু তো লাগবেই গরমের দিন, যে লেবু তার সাথে সাথে কাঁচা লঙ্কা, তো এগুলো বাজার নিয়ে আসছে। আর তার সাথে করে নিয়ে এসছে কি বলতো, এই যে দেখাই, এই যে আজকে আর আমাদের আর কি দিঘির থেকে মাছ তোলার সময় হয়নি, ভালো করে দেখাই তো, বাজার থেকেই নিয়ে আসছে মাছগুলো। এই হচ্ছে আজকে সকালের বাজার। আর এদিকে দাঁড়াও দেখাই, ফুটোপাটা করে রান্না করছি, এই যে এখানে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখেছি। আর ভেবেছিলাম যে সকাল সকাল বাজারে যাবে কি না, তো এই যে দেখো আলু কাটতেছিলাম আমি, ছোটো দেশি আলুগুলো। আর কি বলো তো, তোমাদের ভিডিওগুলো দেখতে একটু আমার আর কি দেরি হচ্ছে, কেন বলো তো? কারণ কি মেয়েকে স্কুলে দিয়ে আসি, তারপরে হচ্ছে বাড়িতে দুপুরবেলা রান্না টান্না করতে হয়, তারপরে আবার মেয়েকে আনতে হয়, এসে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের ভিডিওগুলো দেখছি। কারণ যখন তোমরা হয়তো আপলোড দিচ্ছ আমি সাথে সাথে দেখতে পাচ্ছি না, কিন্তু পরে আমি দেখি সবার ভিডিওগুলো দেখি। আর কি বলতো, এই দুদিন থেকে মানে কি যে 2-3 দিন থেকে এরকম সমস্যাটা আমার হচ্ছে, ভিডিও আপলোডে বসাচ্ছি তারপরে হচ্ছে আপলোড হচ্ছে না, আবার ক্যান্সেল হচ্ছে, তারপরে আবার আপলোড কমপ্লিট হয়ে আবার আপলোড দিচ্ছে, মানে কেমন যে নেটওয়ার্কের এত সমস্যা আমি কিছু বুঝতেছি না। কালকে তো এমন হয়ে গেছে আমি 8:30 পর্যন্ত আর কি ছাদে করছিলাম, ভাবছিলাম যে ঘরে হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না, তারপরে ছাদে গেছিলাম। সাধারণত কিন্তু এরকম হয় না, কেন জানি 3-4 দিন থেকে এরকম একটা সমস্যা হচ্ছে। তো ঠিক আছে, আজকে আর বেশি কিছু কথা বলছি না, কারণ কি বলতো দুটো পাটা করে তো কাজ করতেই হবে। অলরেডি আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভালো হয়ে গেছে তোমরা দেখলেই, ফটাফট করে আমি মাছটা কাটবো এখন, মাছটা কেটে তারপরে রান্না করে মেয়েকে স্কুলের জন্য রেডি করাতে হবে। তো ঠিক আছে, ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু এসে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, টাটা।